আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি ঔষধ নিয়ে যেই ঔষধটি মুমূর্ষ ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় কাজে আসে সে ঔষধটির নাম হলো ডিজিটেলিস ডিজিটেলিস পারপুরিয়া এই ঔষধটি যাদের হার্ট ফেল হওয়ার সম্ভাবনা বেশি ধারণ করে নানান কারণে তো তাদের ক্ষেত্রে ওষুধটি প্রায় হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে থাকে তো চলুন আমরা প্রথমেই শুনে নেই আলোচনা করি এই ডিজিটালিস পারপুরিয়া ঔষধটির প্রধান চরিত্রগত লক্ষণ কি অর্থাৎ যে লক্ষণটাকে আমরা চেহারা হিসেবে বিবেচনা করতে পারি চেহারার আলোচনা আমি পূর্বেই করেছি কারণ চেহারার গুরুত্ব একটা মানুষকে চেনার জন্য তার চেহারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো এই চেহারা সদৃশ লক্ষণ কোনটা সেটাই এখন আলোচনা করব ওমা তৌফিকিল্লা বিল্লাহ সম্মানিত সুধি ডিজিটালিস পারপুরিয়া ওষুধটির চরিত্রগত চেহারাগত লক্ষণ হল মানুষের যে হৃৎপিণ্ড থাকে হার্ট যেটাকে আমরা হার্ট বলি বা হৃৎপিণ্ড বলি অর্থাৎ যে যেই হৃদযন্ত্রের মধ্যে রক্ত পাম্পিং হয় সেই হৃদযন্ত্র ওইটা অনেক সময় দুর্বল হয়ে পড়ে আর ওই হৃদযন্ত্র দুর্বল হওয়ার কারণে অনেকের মধ্যে দেখা যায় হৃদযন্ত্রের যে স্পন্দন প্রতিটা প্রতি সেকেন্ডে একটা করে স্পন্দন দিয়ে থাকে হৃদযন্ত্র ধূপ 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 করে স্পন্দন দিয়ে থাকে এই স্পন্দনটা আমরা বুকের মধ্যে হাত দিলে আমরা অনুভব করতে পারি আমার হৃদযন্ত্র ধূপ করে স্প মানে পাম্পিং করতেছে স্প মানে স্পন্দিত হইতেছে নড়াচড় করতেছে এই যে স্পন্দন এই স্পন্দনের গতি একটি সুস্থ মানুষের শরীরে প্রতি মিনিটে বাহাত্তর থেকে আশি বার হয়ে থাকে প্রতি মিনি প্রতি মিনিটে একটি সুস্থ মানুষের হৃদযন্ত্রের এই স্পন্দন এই গতি থেকে আশিবার হয়ে থাকে হৃদযন্ত্রটা স্পন্দিত হয় নাড়াচাড়া করে অর্থাৎ ধূপ 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 করে স্পন্দিত হইতে থাকে তো এই স্পন্দন গতিটা ডিজিটালিসের মধ্যে কমিয়া যায় কি পরিমাণ কমিয়া যায় এই স্পন্দনের গতি প্রায় দেখা গেছে প্রতি মিনিটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি হয় না তার চেয়ে কমও হইতে পারে বাট বেশি হয় না পঞ্চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন বার এর বেশি হয় না আমরা জানি কোনো অসুস্থ মানুষের শরীরে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় কোনো অসুস্থ মানুষের শরীরের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে হৃদযন্ত্রের এই যে স্পন্দনটা এটা এটাও বৃদ্ধি পাইতে থাকে এটাও বৃদ্ধি পেয়ে থাকে যেমন একটি সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা সাধারণত আটানব্বই ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে আটানব্বই ডিগ্রি তো সেই এইরকম তাপমাত্রা বিশিষ্ট একজন ব্যক্তির এই হৃদযন্ত্রের গতি প্রতি মিনিটে বাহাত্তর বার হবে আর তাপমাত্রা যখন নিরানব্বই ডিগ্রি হয় একশো ডিগ্রি হয় বাড়তে থাকে প্রতি এক ডিগ্রিতে দেখা গেছে একটা মানুষের হৃদযন্ত্রের গতি আট থেকে দশবার বৃদ্ধি পায় কিন্তু মজার ব্যাপার হলো ডিজিটালিস নামক মেডিসিনটার মধ্যে এ হৃদযন্ত্রের এই স্পন্দন বৃদ্ধি না পেয়ে বরঞ্চ আরো কমতে থাকে বৃদ্ধি তো পায় না বরঞ্চ আরো কমতে থাকে কি পরিমাণ কবে যে মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি তার হৃদযন্ত্রের স্পন্দন পাওয়াই যায় না তার চেয়ে আরও নিম্ন দিকে নিচের দিকে চলে আসে তো নিশ্চয় এটা একটা আশ্চর্যকর লক্ষণ তো এরকম ডিজিটালিস পারপুরিয়া মেডিসিনের রুগী যেই ব্যক্তি হবে সেই ব্যক্তি যখন চুপ করে বসে থাকবে অথবা চুপ করে শুয়ে থাকবে তখন তার হৃদযন্ত্রের গতি স্পন্দন মিনিটে সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি হবে না আর এই লক্ষণটাই হলো ডিজিটালিস পারপুরিয়ার চেহারা ডিজিটালিস পারপুরিয়াকে আমরা কিভাবে চিনব অর্থাৎ একটা রুগী একটা পেশেন্ট আপনার নিকট আসছে এখন উনি ডিজিটালিস পারপুরিয়ার রুগী কিনা ডিজিটালিস মেডিসিনের রুগী কিনা এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন এই জিনিসটা বোঝার প্রধান লক্ষণ হচ্ছে এই হৃদযন্ত্রের গতি সম্মানিত সুধী এই ডিজিটালিস স্পারপুরিয়ার হৃদযন্ত্রের এই গতির সাথে আরেকটি লক্ষণ বিদ্যমান দেখতে পাবেন সেটা হচ্ছে প্রায় দেখা গেছে হৃদযন্ত্রের গতি অনিয়মিত মাঝে মধ্যে দেখা যায় হৃদযন্ত্রের স্পন্দনটা মাঝে মধ্যে একটা দুইটা তিনটা স্পন্দন বাদ পড়ে দেখা প্র ধরুন প্রতি দেড় সেকেন্ডে ডিজিটালি রুগীর একটা স্পন্দন সম্পন্ন হইতেছে প্রতি দেড় সেকেন্ডে বা এক সেকেন্ডের চেয়ে কিছু বেশি সময় ধরুন শুয়া এক সেকেন্ডে একটা স্পন্দন হইতেছে শুয়া এক সেকেন্ডে তো হইতে 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 তো হঠাৎ করে দেখবেন এই হঠাৎ করে দেখবেন কোনো এক শুয়া এক সেকেন্ডের মধ্যে তার স্পন্দন আর হয় নাই তারপরের সময়টাতে আবার স্পন্দন হইছে মানে যে কোনো একটা সেকেন্ডের মধ্যে স্পন্দন বাতিল যায় যায় বাদ স্পন্দন হয় না এরকম এক দুই তিন প্রতি মিনিটে তিনটা স্পন্দন বাদ পড়িয়া যায় একটা ওপর থেকে দুইটা ওপরে তিনটাও পড়তে পারে তো এটা হলো ডিজিটালিস পারপুরিয়া মেডিসিনের রুগী যে হবে তার প্রধান চরিত্রগত লক্ষণ একে তো হৃদযন্ত্রের স্পন্দন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি স্পন্দিত হয় না আবার এই পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের ভিতরেই দেখা গেছে এই হঠাৎ করে একটা স্পন্দন বা দুটো স্পন্দন বা তিনটা স্পন্দন বাদ পড়িয়া যায় আবার মাঝে মধ্যে দেখা যায় ডিজিটালি পারপরিয়া রুগীর স্পন্দনটা এতটাই ধীরগতি যে এই আপনারা অনেকে তো কেঁচু দেখেছেন কেচু যেভাবে সে হাঁটা চলা করে তার শরীরটাকে আস্তি করে টান দিয়ে সামনে নেই আবার ছাড়ে আস্তি করে টান দিয়ে সামনে নেই আবার ছাড়ে এরকম কেঁচুর মতো অনেকটা এরকম ধীরগতির স্পন্দন মানে আস্তে করে একটা স্পন্দিত মানে স্পন্দিত হইতেও মোটামুটি তার সময় লেগে যায় একটা স্পন্দন হওয়ার যে সময়টা এই স্পন্দিত হইতেও তার মোটামুটি এই সময় সময় লাগে অর্থাৎ অত্যন্ত ধীরগতির হয়ে থাকে একে স্পন্দনের সংখ্যা পরিমাণ কমিয়া যায় দ্বিতীয়ত স্পন্দনের ধরনটাও ধীরগতি হয়ে যায় এই হলো ডিজিটালিস পারপুরিয়ার চেহারা যেটাকে আমরা প্রধান চরিত্রগত লক্ষণ হিসেবে আমরা জানি মেটিরিয়া মেডিকার আলুকে সম্মানিত শুদ্ধি এই ডিজিটালিস পারপুরিয়ার দ্বিতীয় এই লক্ষণের সাথে দ্বিতীয় কোন লক্ষণটাকে আমরা সংমিশ্রণ করব। কারণ শুধু একটা লক্ষণের উপর নির্ভর করে হোমিও ঔষধ প্রয়োগ করা যায় না হোমিও ঔষধ প্রয়োগ করার জন্য লক্ষণ সমষ্টির প্রয়োজন হয়ে থাকে লক্ষণ সমষ্টি যেমন ডিজিটালিস পারপুরিয়া রুগীর প্রধান প্রধান রোগ দেখা দিয়ে থাকে এক নম্বর হৃদযন্ত্রতার তার আক্রান্ত হয় দুই নম্বর যকৃত আক্রান্ত হয় তিন নম্বর কিডনি আক্রান্ত হয় কয়টা রোগের কথা বললাম তিনটা কয়টা যন্ত্র তিনটা যন্ত্র একটা কিডনি আরেকটা যকৃত আর একটা হলো হৃদযন্ত্র এই তিনটা জিনিস ডিজিটালিসের মধ্যে প্রধানগতভাবে আক্রান্ত হয়ে থাকে এখন আপনি যদি কোনো রুগীর চিকিৎসা করতে গিয়ে দেখেন তার যকৃত আক্রান্ত হয়েছে যকৃত দেখা যায় বড় হয়ে গেছে বা যকৃতে ব্যথা দেখা দিয়েছে অথবা নেবা রূপ দেখা দিয়েছে কামালা রূপ যেটাকে বলা হয় ওই রূপ দেখা দিয়ে দেখা দিছে আর এই রোগগুলো যকৃতের সমস্যার কারণে হয়ে থাকে আমরা জানি তো এরকম যকৃত সংক্রান্ত কোনো রোগ যদি তার হয় বা হৃদযন্ত্র সংক্রান্ত কোনো রোগ যদি তার হয় বা কিডনি সংক্রান্ত কোনো রোগ যদি তার হয় আর এই রোগের সাথে যদি তার এইরকম মন্দ গতি হৃদযন্ত্রের স্পন্দন বর্তমান থাকে অর্থাৎ প্রতি মিনিটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি স্পন্দন হয় না যদি এই রোগগুলোর সাথে এই লক্ষণটা বর্তমান থাকে অর্থাৎ কিডনির সাথে কিডনি সে কিডনি রোগে আক্রান্ত হয়েছে এখন দেখা যাইতেছে তার হৃদযন্ত্রের গতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি হচ্ছে না অথবা তার যকৃত আক্রান্ত হয়েছে তার যকৃত রোগাক্রান্ত হয়েছে এখন এই যকৃত রোগাক্রান্ত হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে তার এই হৃদযন্ত্রের স্পন্দন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি হচ্ছে না অথবা দেখা যাচ্ছে তার হৃদযন্ত্র রোগাক্রান্ত হয়েছে এখন এই হৃদযন্ত্র রোগাক্রান্ত হওয়ার পাশাপাশি দেখা যাইতেছে তার হৃদযন্ত্রের যে গতি মিনিটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি স্পন্দিত হচ্ছে না তাহলে আপনি ধরে নেবেন সে ডিজিটালিস পারপোরিয়ার রুগী সে কিসের রুগী ডিজিটালিস মেডিসিনের রুগী তো এই যদি ডিজিটালিস মেডিসিনের রুগী যদি যকৃত আক্রান্ত হয় যকৃত আক্রান্ত হয় তাহলে তার টয়লেট হবে তার মল হবে ধূসর বর্ণের তার মানে কাদার মতো নরম সাদা মল একবার ফ্রেশ সাদা পাবেন না মোটামুটি সাদা মল কাদার মতো নরম মোটামুটি সাদা প্রকৃতির মল তার অর্থাৎ টয়লেট তার হবে তার টয়লেটের কালার হবে সাদা বর্ণের এবং এটা নরম হবে কাদার মতো যদি যকৃত আক্রান্ত হয় এবং এর সঙ্গে প্রধান যে লক্ষণ সেটা সেটা হচ্ছে হৃদযন্ত্রের গতি প্রতি মিনিটে পঞ্চাশ থেকে বারের বেশি হবে না এই দুইটা লক্ষণের সমন্বয় যখন আপনি পাবেন তখন আপনি ধরে নিতে পারেন সে ডিজিটিলিস পারপুরিয়ার রুগী সম্মানিত সুধি। এই ডিজিটিলিস পারপুরিয়ার রুগীর আরেকটি চরিত্রগত লক্ষণ রয়েছে সেটি হচ্ছে তার পেটের মধ্যে শূন্য বোধ তার পেটের মধ্যে শূন্য বোধ অর্থাৎ তার সব সময় পেটের মধ্যে ক্ষুধা লাগিয়া থাকবে ক্ষুধা একটু পর পরই সে কিছু না কিছু সে খাবে কি জন্য খাবে এ ক্ষুধার অনুভূতির কারণে এবং এই ক্ষুধার অনুভূতির কারণে কিছু না কিছু খাবে এবং এই ক্ষুধার অনুভূতি যখন দেখা যাবে তখন তার শরীরে প্রচণ্ড দুর্বলতা বিদ্যমান থাকবে যখন তার শরীর সবসময় ক্ষুধা লাগিয়া থাকবে তখন তার শরীর প্রচন্ড দুর্বল হয়ে থাকবে আর এই দুর্বলতাকে এই ক্ষুধার অনুভূতিকে দূর করার জন্য সে একটু পরপর কিছু খেতে চেষ্টা করে কিন্তু সে যখন খাইতে যায় তখন খাদ্যদ্রব্যের গন্ধ তার সহ্য হয় না তখন খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য হওয়ার না ফলে সে তার বম বমির উদ্রেক হয় বমি বমি ভাব হয় কিন্তু সে যদি জোর করিয়ে কিছু খেয়ে ফেলতে পারে তাহলে আবার বমি কমিয়া যায় এই হলো মধ্যে ডিজিটালিস পারপুরের রুগীর মধ্যে তাহলে আমরা কয়টা লক্ষণের সমন্বয় পেলাম একটা হলো হৃদযন্ত্রের গতি প্রতি মিনিটে প্রতি মিনিটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি হবে না কোন রুগে হৃদযন্ত্রের রোগে যকৃতের রোগে কিডনির রোগে আর তার টয়লেট হবে যদি তার যকৃত আক্রান্ত হয় তাহলে তার টয়লেট হবে কাদার মতো নরম সাদামল এবং এর পাশাপাশি তার পেটের মধ্যে শূন্যতার অনুভূতি বর্তমান থাকবে অর্থাৎ পেটের মধ্যে সবসময় ক্ষুধা লাগিয়া থাকবে আর এই ক্ষুধার কারণে তার প্রচন্ড দুর্বলতা তার শরীরে বিদ্যমান থাকবে এবং এই দুর্বলতা এবং ক্ষুধার অনুভূতিকে দূর করার জন্য সে বারবার কিছু খাইতে চেষ্টা করবে কিন্তু যখনই খাইতে চেষ্টা করবে তখনই খাদ্যদ্রব্যের গন্ধে তার বমির উদ্রেক হয় এবং জোর করিয়ে যদি কিছু খেয়ে ফেলে তাহলে আবার বমি কমিয়া যায় এই হচ্ছে ডিজিটালি রুগীর পেটের মধ্যে যে শূন্যতার অনুভূতি অনুভূতিজনিত যে কষ্ট সেই কষ্টের বিশ্লেষণ সেই কষ্টজনিত লক্ষণগুলি হলো এই তারপর এই ডিজিটালিসের রুগী সে যখন ঘুমাতে যাবে তখন তার শ্বাসকষ্ট দেখা দিবে তার দম বন্ধ হয়ে যাবে এবং এই দম বন্ধ হয়ে যাওয়ার কারণে সে উঠিয়া বসিতে চেষ্টা করবে যখন সে একটু শক্তিশালী থাকবে সম্পূর্ণরূপে দুর্বল না হবে তখন উঠিয়া বসিতে চেষ্টা করবে কিন্তু যখনই উঠিয়া বসিতে চেষ্টা করবে তখন সামান্য নড়াচড়া করার কারণে তার প্রচন্ড রীতি দেখা দিবে এমন রীতি যে হার্ট ফেল হওয়ার সম্ভাবনা চলে আসবে এই এরকম দেখা গেছে ডিজিটালিসের রুগী সে যখন সামান্য একটু নড়াচড়া করে বা একটু উত্তেজনা তার মধ্যে দেখা দেয় রাগ দেখা দেয় তা তখন তার রীতি স্পন্দন প্রচন্ড আকারে বাড়িয়া যায় আমরা একটু আগে বললাম যখন সে চুপচাপ থাকিবে চুপচাপ থাকিবে কোনো প্রকার নড়াচড়া না করবে তখন তার হৃদযন্ত্রের গতি মিনিটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি হবে না যখন সে নড়াচড়া করতে যাবে বা একটু রাগান্বিত হবে বা একটু টেনশনে পড়বে তখন তার হৃদযন্ত্রের গতি দেখা যাচ্ছে সত্তর আশি নব্বইও হয়ে যেতে পারে একশোও হয়ে যেতে পারে মানে মানে ও সর্বোচ্চ গতিতে চলে যাবে এতটাই গতিতে চলে যাবে তখন তার মানে হার্ট ফেল হওয়ার সম্ভাবনা দেখা দেয় তো এই এই ডিজিটালিস রুগী যখন সে ঘুমাতে যাবে তখন তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে তখন সে যখন একেবারেই দুর্বল হয়ে যাবে সম্পূর্ণরূপে দুর্বল হয়ে যাবে তখন সে বিছানার মধ্যে শুয়ে থাকবে এবং একটু পর পর দীর্ঘ একটা শ্বাস টান দিবে কেন টান দিবে তার কারণ হচ্ছে সে তার তো দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় শ্বাস টান দিতে পারে না যখন শ্বাসটা একেবারেই শেষ হয়ে যাবে তখন সে একটা দীর্ঘ শ্বাস টান দিবে দেখা যাচ্ছে এক দেখা যাচ্ছে দুই সেকেন্ড পর তিন সেকেন্ড পর হঠাৎ করে একটা জুড়ে একটা শ্বাস টান দিবে আবার শ্বাস টান দিয়ে আবার শ্বাসটা ধীরে ধীরে ফেলবে ফেলে আবার শেষ আর শ্বাস টান দিতে পারবে পারতেছে না আবার হঠাৎ করে যখন নাকি একটু কষ্ট হবে শ্বাসের জন্য একটু জুরা জুরি হবে ভিতরে তখন আবার জুড়ে আরেকটা শ্বাস টান দিবে এইভাবে জুড়ে জুড়ে দিবে একটু পর পর এক সেকেন্ড পর পর সেকেন্ড সেকেন্ড পর পর এই হল ডিজিটালি সুগীর অবস্থা তাহলে আমরা কি জানলাম ডিজিটালি সুগীর অবস্থা এক নম্বর হচ্ছে তার কিডনি যকৃত হৃদযন্ত্র আক্রান্ত হবে এবং এই তিনটা যন্ত্র আক্রান্ত হলে তার হৃদযন্ত্রের গতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বারের বেশি হবে না দুই নম্বর তার